আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের আরও একটি নতুন ভিডিও দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলার রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন। আপনারা হয়তো জানেন, মানুষের রেলওয়ে স্টেশন সে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। বাংলাদেশে প্রথম যখন রেল লাইন তৈরি করা হয়, সেটা আজ থেকে অনেক বছর আগে 1859 সালে প্রথম রেল লাইনের কাজ চালু করা হয়েছিল। পরবর্তীতে 1860 সালে এই চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন প্রথম নির্মিত করা হয় এবং 1862 সালের 15 নভেম্বর বাংলাদেশে প্রথম এই চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন চালু হয়েছিল। তখন আপনার চুয়াডাঙ্গা জেলার দর্শনার থেকে শুরু করে কুষ্টিয়া জেলার জগতি স্টেশন পর্যন্ত প্রথম রেল লাইন তৈরি করা হয়েছিল। তারপরে আস্তে আস্তে বাংলাদেশের আরও বিভিন্ন জেলায় রেল লাইন তৈরি করা হয়। তবে প্রথম সর্বপ্রথম এই চুয়াডাঙ্গা রেল স্টেশন এবং রেল লাইন তৈরি করা হয়। এটা বন্ধুরা আমাদের এই চুয়াডাঙ্গা জেলার জন্য একটি অবশ্যই গর্বের বিষয়। বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে এই চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের বিস্তারিত বিষয়গুলো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলের এই ভিডিওটা প্রথম দেখছেন, অবশ্যই আমার চ্যানেল শকুন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা যারা প্রাতন আছেন, আপনারা অনেকেই জানেন যে আমি নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। আর নতুন দর্শক বন্ধুরা, আপনারাও চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। আমার প্রাতন বন্ধুরা যারা আছে তারা অবশ্যই জানেন। দেখেন বন্ধুরা, চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে যে যে বিষয়গুলো থাকার দরকার সবই আছে। আপনার এই জায়গায় নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী রাখা আছে, তারপর মালামাল বহনের জন্য কুলি আছে, ঠিক আছে, পরিচ্ছন্ন রেলওয়ে, পরিচ্ছন্ন বাংলাদেশ, রেল লাইন, রেলওয়ে স্টেশন পরিষ্কার রাখার কথা বলা হয়েছে, এই যে লাকেজ বহনকারী কুলি ভাড়া সংক্রান্ত তথ্য বিস্তারিত বিষয়ে জায়গায় দেওয়া আছে। বন্ধুরা, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিওটা পোস্ট করে আপনারা দেখে নিতে পারেন। এখানে আপনার বিভিন্ন ট্রেনের সময়সূচি দেওয়া আছে। বন্ধুরা দেখেন, এটাও চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, যাতে আপনাদের পরবর্তীতে কাজে লাগে। এটা হচ্ছে ট্রেনের ভাড়ার তালিকা, কোন ট্রেনের কোন স্টেশনে ভাড়া কত বিস্তারিত সব কিছু এই জায়গায় চার্ট আকারে দেওয়া আছে, তালিকা করে দেওয়া আছে। বন্ধুরা, আপনারাও চাইলে এটা স্ক্রিনশট অথবা ভিডিও পোস্ট করে দেখতে পারেন।
এই জায়গায় দেখেন ট্রেনের সময়সূচি বিস্তারিত, সব ট্রেনের সময়সূচি দেওয়া আছে, কোন স্টেশন থেকে কতটা ছাড়বে, কোন স্টেশনে কতটা পৌঁছাবে সব কিছু, এবং কোন কোন বারে কোন ট্রেন সাপ্তাহিক বন্ধ থাকে সব কিছু। আর এই যে এটা হচ্ছে আপনার স্টেশন থেকে বাইর হওয়ার পথ, স্টেশন থেকে বের হবেন তারা এই রাস্তা দিয়ে বের হতে পারবেন। এই যে প্রথম শ্রেণীর বিশ্রামাগার, যারা প্রথম শ্রেণীর টিকিট কাটেন তাদের জন্য বিশ্রামাগার রাখা হয়েছে, এখানে একটা বাতিঘর আছে, সাথে দ্বিতীয় ও ষোলো শ্রেণীর বিশ্রামাগারও আছে। দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগারে যেটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার বাংলাদেশ রেলওয়ে ভূমি সম্পত্তি বিভাগ ফিল্ড কানুনগোয়ের কার্যালয়, এটা হচ্ছে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের অধীনে। বন্ধুরা কিছুক্ষণের ভিতরে দেখবেন আপনারা সেই মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশ এবং ভারতের যাতায়াতের জন্য যে ট্রেন ব্যবহার করা হয় সেই ট্রেন আসবে। এটা অবশ্যই এখন চুয়াডাঙ্গা স্টেশনে থামবে না, সরাসরি আপনার ইন্ডিয়া অর্থাৎ ভারতে চলে যাবে। এই ট্রেনের মাধ্যমে আপনার বাংলাদেশ থেকে ভারত, ভারত থেকে বাংলাদেশে লোকজন আসা যাওয়া করে এবং দুটা দেশের মধ্যেই সম্পর্ক ভালো থাকে বা যোগাযোগের ব্যবস্থা খুব সুন্দর থাকে। যে কেউ চাইলে আপনার পাসপোর্ট করে ভিসা দিয়ে, কোনো দিনের ভিসা বা ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনার ভারতে চিকিৎসার জন্য যেতে পারে ট্রেনের মাধ্যমে, তবে বর্তমানে বাসের মাধ্যমে যাওয়ারও সুযোগ আছে। বাংলাদেশ থেকে অনেকেই চিকিৎসার জন্য, আত্মীয় বাড়ি বেড়ানোর জন্য, ঘুরতে যাওয়ার জন্য যায়, কারণ ইন্ডিয়া তো আমাদের পাশেরই দেশ। যদি আমার কোনো ইন্ডিয়ার দর্শক বন্ধুরা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কীরকম লেগেছে। আর এমনিতে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন সবাই, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। চলে গেল, এটাই যা দাঁড়াবে না। কিছুক্ষণ পরে আপনার ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটা আসে, আমি সেই বেনাপোল ট্রেনের ভিডিওটাও করেছি বন্ধুরা, আপনারা দেখেন। এইমাত্র আপনার স্টেশনে সেই বেনাপোল ট্রেনটা দেখা যাচ্ছে, ট্রেন বেশিক্ষণ দাঁড়ায়নি স্টেশনে, সর্বোচ্চ একটা ছেড়ে দেয় আপনার সেই ঢাকা পুলিশ স্টেশন পর্যন্ত যায়। এরা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে যাবেন ভাবেন, চাইলে বিকেল 3:20 আপনার এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ঢাকা যেতে পারবেন। এটা অনলি 4-5 মিনিট এই জায়গায় বিরতি নেয় স্টেশনে, তারপর আবার ছেড়ে যায়। বন্ধুরা আপনারা যারা ঢাকা যেতে চান তারা চাইলে সরাসরি চুয়াডাঙ্গা রেল স্টেশনে এসে টিকিট কাটতে পারবেন, অথবা অনলাইনের মাধ্যমে টিকিট কেটেও আপনারা ঢাকা যেতে পারবেন। ঢাকা যাওয়ার জন্য আপনার 3টা ট্রেন আছে, আপনারা অনেকে জানেন আবার অনেকে হয়তো জানেন না। একটা আছে আপনার এই বেনাপোল এক্সপ্রেস, তারপর সুন্দরবন এক্সপ্রেস এবং চিত্র এক্সপ্রেস। এই 3টার মাধ্যমে আপনারা চাইলে ঢাকা যেতে পারবেন।
বন্ধুরা ক্যালকুলেট দেখেন, এই ট্রেনটা কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না, একটু পরেই ট্রেনটা ছেড়ে দেবে। এই যে বন্ধুরা দেখেন, ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, ট্রেন চলে যাচ্ছে, দেখেন খুবই অল্প সময় দাঁড়ায়। এই জন্য কেউ যদি ট্রেনের মাধ্যমে ঢাকায় যেতে চান বা অন্য কোনো জেলা যেতে চান, অবশ্যই নির্ধারিত সময়ের কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টা আগে এসে স্টেশনে বসে থাকার চেষ্টা করবেন, যাতে ট্রেন মিস না করেন। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রেন চলে যাচ্ছে, আস্তে আস্তে দেখেন ট্রেন চলে যাচ্ছে। এটা আপনার সেই ঢাকার কমলাপুর স্টেশনে যাবে। এই যে আমি দেখেন ওভার ব্রিজ থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি, ওভার ব্রিজ দিয়ে আপনার এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার সুবিধা, যেরকম এই প্ল্যাটফর্ম রাখা হয়েছে। এই যে বন্ধুরা দেখেন, আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওই পাশে আমার হাতের বাঁ পাশে দেখতে পাচ্ছেন, ওটা আপনার 1 নম্বর প্ল্যাটফর্ম, আর আমি এখন বর্তমানে যে সাইডটা দিয়ে হাঁটছি এটা হচ্ছে আপনার 2 নম্বর প্ল্যাটফর্ম। আপনারা কেউ ঢাকা যেতে চাইলে অবশ্যই 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবেন, আর যদি কেউ মনে করেন আপনারা যশোর অথবা খুলনা যাবেন, তাহলে আপনাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে। আপনারা দেখেন স্টেশনের পরিবেশ আগের থেকে অনেক মোটামুটি ভালো আছে, দুই পাশে এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে, বিশেষ করে প্ল্যাটফর্মের মেঝেগুলো দেখেন কত সুন্দর। আপনার এই রেল স্টেশন নিয়ে বলতে গেলে বলা হয় বাংলাদেশে যত ট্রেন আছে এরকম কোনো ট্রেন নেই যাই যে ট্রেন এই স্টেশনে দাঁড়ায় না, কারণ প্রতিটা ট্রেন কি এই চুয়াডাঙ্গা রেল স্টেশনে দাঁড়াতে হবে, এমনকি দাঁড়ায় অন্য কোনো স্টেশনে দাঁড়াক আর না দাঁড়াক, এই চুয়াডাঙ্গা রেল স্টেশনে এসে প্রত্যেকটা ট্রেনকে বিরতি নিতে হয়। তবে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের বিষয়টা আলাদা, যেহেতু ওটা একটা আপনার ইন্টারন্যাশনাল ট্রেন, ওটার বিষয় একটু আলাদা। বাংলাদেশের প্রত্যেকটা ট্রেনই এই লাইনে, যত ট্রেন আছে আপনার রাজশাহী বলেন, সিরাজগঞ্জ বলেন, খুলনা বলেন, যশোর বলেন, যাই বলেন, এইসব লাইনে যত ট্রেন আছে সবগুলো ট্রেনই স্টেশনে দাঁড়ায়, আন্তনগর বলেন আর লোকাল ট্রেন বলেন, যাই বলেন না কেন। বন্ধুরা যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম, ভুল ত্রুটি বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাই। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।